আমি তোকে খেয়ে কত যে স্বপ্ন বুকুলেই ধরে যায়, শূন্য পাতার মর্মরে বাজে কত সুর বেদনা, আমি তোকে খেয়ে কত যে স্বপ্ন বুকুলেই ধরে যায়, শূন্য পাতার মর্মরে বাজে কত সুর বেদনা, আকাশে
che mi butti, stavo molto buio. Ricordando che va. Cosa racconta? প্রশ্ন করেছে আমার কাছে আজকে পরে আপনি আব্দুল্লাহ বিন জিলানী রাহমাতুল্লাহি হে তিনি এক ব্যক্তির চিকিৎসা করে যেই ব্যক্তির চিকিৎসা করে সেই ব্যক্তি এই পৃথিবীতেই নাই এমন দেশে থাকে সেখানে রোগ নাই আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন কোন রোগের চিকিৎসা হয় না মাহমুদপুর টাউন হল বাজারে যান সব পাইবেন আপনার কাছে অনেক টাকা আছে আপনি গিয়ে যদি দোকানদারে বললেন যে মাছ দাও তরি তরকারি দাও ডাল দাও চাল দাও আপনার সব দিতে পারবেন কিন্তু আপনি গিয়ে যদি 10,000 টাকা দিয়ে বলেন যে আমাকে একটু প্রেম দাও এটা দোকানদারের পক্ষে দেওয়া সম্ভব বিশাল বিভিন্ন রকমের বিষয় যার জন্য আল্লাহ পাক বলেছে আল্লাহু মা খালাকাল্লাহু মিন নুরি আল্লাহু মা খালাকাল্লাহু মিন রূহ আল্লাহু মা খালাকাল্লাহু মিন আশা আল্লাহু মা খালাকাল্লাহু মিন ইশক আমি পৃথিবীটা সৃষ্টি করেছি প্রেমের জন্য মহব্বতের জন্য যদি প্রেম সৃষ্টি না হইতো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের জন্য অন্য কিছু না গান করি তারপর তার জবাব যখন না বলি করে ওই তরিতে চটি যারা যারা তারা ওই তরিতে চটি যারা যারা আমার বাবার বিশ্বাস ভক্তি প্রেম আছে যার বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন যাহার কাছে থাকে আমার দয়ালপুর সেই বরফের খাজা পুজো দিচ্ছি সাজার সাকরণ সাহারি ভক্তি বিশ্বাসের
রঘুন ভাই 500 টাকা দিয়ে দেওয়া করেছেন, রঘুন ভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম। শ্রমিক লীগের 13 নম্বরের মোহাম্মদ জিয়ামিয়া ভাই, তিনি আর 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন। তোর না থাকিলে সাধনা নিব, আমার কাছে প্রশ্ন করে যায় সবাই, ভুলি নাই ভুলি নাই কথা তোমাকে, আব্দুল কাদের জিলানের জিলানি, দুনিয়া থেকে এক ব্যক্তি রোগ সারেন তিনি, ভক্ত একজন মরে গেছে, যখন দুনিয়াতে ছিল বরফির জায়গায় জায়গায় গিয়ে ওয়াজ করে কথা শুনে নিবেন ভালো। একজন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ, তিনি বড় বড় অনুষ্ঠানে বয়ান করতেন, আলোচনা করতেন, ওয়াজ করতেন, আর সেই ভক্ত এসে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ওয়াজ শ্রবণ করত। জীবনীতে প্রমাণ নাপতার ফাতেমা একদিন গিয়েছে মরিয়া, পুরে জান্নাত বাসী গেছে মরিয়া, মারা যাওয়ার পর তিনি জান্নাত বাসী হয়েছে, কিন্তু জান্নাতে আছে সত্য, জান্নাতে কিন্তু কোন রোগ শোক নাই, জান্নাতবাসী জান্নাতে কোন রোগ বালাই সর্দি কাশ জ্বর ঠান্ডা কোনো কিছু নাই,
তিনি জান্নাতে আছে সত্য, জান্নাতে থেকেও তার কাছে ভালো লাগছে না। কেন ভালো লাগে না? তিনি বরফের ওয়াজ শুনতে পাচ্ছে না, বরফের কি বলছে এটা শুনতে পাচ্ছে না। বরফের আপনার কাছে জিলানি কোন এক ভক্তকে ডাক দিয়ে বললেন, তুমি এক কাজ করো, আমার হাতের আশাটা ভক্তকে দেখলেন যে সে জান্নাতের মধ্যে থেকেও সে হাল্লা চিল্লা করছে, তার ভালো লাগে না। তখন তার হাতের আশা লাঠি মোবারক, তিনি বললেন যে এটা তার খবরের কাছে নিয়ে দেখে আসো। বলে এটা রাখলে কি হবে? এই যে এখন যেমন আমরা মোবাইলের কথা বলি, ওলিয়া উলিয়ারা এ ধামে তখন কথা বলছে, বলে যে এটা রেখে আসো, এটা রেখে আসলে সে ওই কবরের মধ্যে থেকে থেকে জান্নাতের শান্তি পাবে, আর আমি যেখানে ওয়াজ করি না কেন সে আমার ওয়াজ শ্রবণ করতে পারবে। সুবহানাল্লাহ, বরফের দুনিয়ার মধ্যে থেকেই তার চিকিৎসা করবে সে জান্নাতে, জান্নাতে কোনো রোগ শোক নাই, আর তার রোগটা হইলো বরফের ওয়াজ শুনবে, বরফের দিকে দেখবে, বরফের প্রেমে মশগুল হবে। এই রোগ ছিল, এই তো একটা প্রশ্ন ছিল। শুনেন বন্ধুগণ, প্রশ্ন আরেকটি করেছে, জবাব দেই এখন। আব্দুল কাদের জিলানী মাহবুবের সুবহানি রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, আরেক ব্যক্তি একটা উট ছোঁয়া রাখছে, জীবনী ফরমায় একটা উট শুয়ে আছে, বরফিরের সাথে প্রায় 70 জন ভক্ত, বরফির বললেন ওই ব্যক্তিকে ডাক দিয়ে একটু দুগ্ধ সেই উট থেকে আমাদেরকে যদি দিতে আমরা তৃষ্ণা মিটাতাম, আমরা পান আহার করতাম। ওই ব্যক্তি বলে এটা কোথেকে দিবে, এটা তো বক না, এটা বাচ্চা হয় নাই, বাচ্চা না হইলে দুগ্ধ দিতে পারবে না। বরফির আব্দুল কাদের জিলানী বলেন না, বলেন নাই, বলে নাই থেকেই দাও না, আপনার দিতে পারবে না, বরফির কাছে দেখো আমি ব্যবস্থা করি। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি যখন গিয়ে বানের মধ্যে হাত দিয়েছে তখন সতের মতো দুগ্ধ বাহির হইতে লাগলো, 70 জন ভক্ত খাইলেন, বরফির আব্দুল কাদের জিলানী খাইলেন, খেয়েও আরো দুগ্ধ থেকেছিল। বকনা গরুতে গাভীতে বা ভেড়া পরি উঠে যুক্ত হয় না, তারপরে বরফিরের হাতে ছোঁয়া যখন লেগেছে তখন পুত্র আসছে না। কথাটি হয়ে গেল জীবনী অনুসারে। এবার জিজ্ঞাসা থাকবে সরকার সাহেবের ধারে, প্রশ্ন থাকবে খাজাওয়ালা জীবনী জানিয়া, আশা করি সরকার সাহেব কথা বলিবেন খুলিয়া। খাজা বৈনন্দিন কিস্তি রহমতুল্লাহ রাস্তা দিয়ে যায়, আর এক ব্যক্তি আইসা খাজা বাবার সামনে দাঁড়ায়, খাজা বলে তোমার বাবা কে? ওই ব্যক্তি বলে আপনি আমার বাবা, আমি তোমার বাবা আবার কোন দিক থেকে হইলাম, আপনি আমার বাবা না আপনি আমার মা? আমি জানতে চাই খাজা তো পুরুষ মানুষ, বাবা না হয়ে হইতে পারলো, মা হইল কেন? এবং কথাটি সত্য, জীবনী অনুসারে খাজা বাবাই হইল বাবা, আবার মা একটু বলেন কেমন করে বাবা হইল, কেমন করে বাবা হইল, জবাব দিবে, জবাব যেন পাই। আরো একটু সামনে বেড়ে জিজ্ঞেস করতে চাই, খাজা খাজা বৈনন্দির হিতের সন্তান, গরিবের বন্ধু খাজা, বড় দয়াবান আমার খাজা বাবা আছে, তার জীবনীতে তার মুখের বাণী আমি মৈনদ্দিন তোমাদেরকে বলতেছি শুনবা যত জ্ঞানী, আমি মৈনদ্দিন তোমাদের জন্য বলে যাচ্ছি, আমি ঈশা নবীর একটি কর্ম করতে চেয়েছিলাম কিন্তু আমি সেই কর্মটা করতে পারলাম না। আমার প্রশ্ন,
কি স্বামীর কর্ম, খাজা বৈরুদ্দিন চিশতির আহমদকে অনুরোধ করতে চেয়েছিলেন, কি স্বামীর সাথে খাজা বাবার সম্পর্ক কি, খাজা বাবা ঈশানবী কোন কর্মটি করতে চেয়েছিলেন, অথচ সে কর্মটি তিনি করতে পারেন। দেখি কি জবাব আসে, জীবনী অনুসারে জবাব দিবে সরকার সাহেব, দাঁড়াই যায় এই পর্যন্ত কথাই আমার, আর বেশি নাই। সুন্দর ভাবে জবাব দিলে প্রাণে শান্তি পাই, সবাই